আগের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে ইকুয়েশনগুলো সলভ করে সিম্পলিফাই করতে হয়। এখন আমরা কিছু ইকুয়েশন প্রুফ করব। তো শুরুতেই আমরা যে প্রুফটি দেখব, এক্স অর এক্স নট ওয়াই ইকুয়াল টু এক্স অর ওয়াই। তো এটা লেফট হ্যান্ড সাইড থেকে যদি আমরা শুরু করি, তাহলে এক্স অর এক্স নট ওয়াই, এখানে আমরা এক্সের সাথে আমরা একটা ওয়ান চিন্তা করতে পারি, এবং আমরা জানি যে ওয়ান প্লাস এ বা ওয়ান অর এ ইকুয়াল টু ওয়ান লেখা যায়। সো আমরা এখানে এটা লিখতে পারি যে একটা নতুন টার্ম নিয়ে আসি, ওয়ান অর ওয়াই। এবার এক্সের সাথে এই ব্র্যাকেটের পোর্শনটুকু আমরা গুণ করে দিই, গুণ করে দিলে যেটা হবে এক্স অর এক্স অ্যান্ড ওয়াই। সো এখন আমরা দেখতে পাচ্ছি লাস্টের দুটো টার্মের মধ্যে ওয়াইটাকে কমন নেওয়া যায়, এবং কমন নিলে আমরা এই এক্স অর এক্স বার পাই। এই এক্স অর এক্স বারকে অ্যাকচুয়ালি ওয়ান আকারে লেখা যায়, এবং পরবর্তীতে লাস্টে আমরা দেখতে পারি যে আমরা পাচ্ছি এক্স অর ওয়াই, যেটাই আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। সিমিলারলি আমরা যদি আরেকটা প্রুফ দেখি, এখানে আমরা দেখব যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালটি হচ্ছে একটি ডি মর্গানস রূপ আকারে আসে। তো সেটাকে আমরা এখন ডি মর্গানের ফর্মুলাতে অ্যাপ্লাই করি, এবং অ্যাপ্লাই করলে আমরা যেটি দেখব যে আমরা এম অর এন নট, টোটালটার উপরে নট, অর এম নট অর এন নট পাবো। এখানে এই দুটো পোর্শনের ভিতরে আমরা ডি মর্গানস ফর্মুলা আবার অ্যাপ্লাই করতে পারি। আবার যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এ ধরনের দুটি ফর্ম পাবো। এই ফর্মগুলোর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি ক্ষেত্রে ডাবল নট রয়েছে। ডাবল নটগুলোকে আমরা নর্মালি লিখতে পারি, যেহেতু আমরা জানি এ ডাবল নট ইকুয়াল টু এ। সো আমরা লাস্টে রাইট হ্যান্ড সাইডের যে পোর্শনটা ছিল সেটা পেয়ে গেলাম। এভাবেই আমরা সিম্পলিফিকেশনের মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার উপপাদ্যগুলো ইউজ করে লজিকগুলো প্রুফ করতে পারি।